তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা হাওয়াই লু U22 FRB লক রিমুভ করবেন কিভাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো প্রথমে আমি আপনাদের মডেলটা দেখাই দিচ্ছি সেটার। তো আপনারা দেখতে পাচ্ছেন মডেল হোয়াই এলইউ লু U22 অথবা Y3। তো এটা FRB লক রিমুভ করা একদম ইজি। তো এটা হার্ড ডিস্ক কীভাবে রেজিস্টার মারে চাইলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো প্রথমে সেটটা ওপেন করবো আমি। তো প্রথমে আমরা কী করবো, ইংলিশ ইউনাইটেড কিং দিয়ে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। তো অটোমেটিক আপনারা ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। তো আমারটা অলরেডি কানেক্ট করে দিয়ে এগ্রি দিলাম। তো এগ্রি দেওয়ার পর আমরা একটা ব্যাগে চলে আসবো। তো প্রথমে আমরা কী করবো, ওয়াইফাইটা কানেক্ট করবো। ওয়াইফাইটা কানেক্ট করার পরে আমরা কী করবো, একদম ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কল। তো আমরা কী করবো, ইমার্জেন্সি কলেতে ক্লিক করবো। তো এখানে 112 দেবো, দেওয়ার পর আমরা কল দেবো। তারপর আমরা যে এখন দেখতে পাচ্ছি কন্টাক্ট, কন্টাক্টে ক্লিক করবো সাথে সাথে। তো আপনাদের কেটে গেল, তারপর আমি আবার দেখাচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছেন কন্টাক্ট, কন্টাক্টে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা চলে যাবো মেসেজ অপশনে, দেখতে পাচ্ছেন এই যে মেসেজ চলে গেলাম। তো অবশ্যই আপনাকে যে কোনো একটা সিম আপনার যে সেটটা আছে সেটের ভিতরে কিন্তু ওপেন রাখতে হবে, তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। তা সেই জন্য প্রথমে সিম ওপেন করে নেবেন আপনার সেটটাতে। তো আমি এখন নিউ মেসেজ অপশনে চলে গেলাম। নিউ অপশনে মেসেজ যাওয়ার পরে আমরা এখানে সামান্য যে কোনো একটা নাম্বার দিতে পারি। তো নাম্বার দেওয়ার পরে আমরা এখানে টাইপ করবো www.google.com। তো google.com লিখে আমরা কী করবো, জাস্ট সেন্ড করে দেবো এটা। তো অটোমেটিক সেন্ড কিন্তু হয়ে গেল। তো এখন আমরা কী করবো, জাস্ট এই দেখতে পাচ্ছেন www.google.com একটা লিঙ্কের মতো দেখা যাচ্ছে, আমরা এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে অটোমেটিক আমাদের বাজেটটা ওপেন হয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে দিয়ে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, তো নো থ্যাঙ্কস দেবো। তো দেওয়ার পর আমরা কী করবো, ফার্স্টে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো। অ্যাপ্লিকেশনের নাম হলো গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার দেখতে পাচ্ছেন, কম্পারশনটা ডাউনলোড করবে। যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার APK কম্পারশন ডাউনলোড করবে। এখানে আপনি APK লিখে দিতে পারেন, APK 5.0 দিতে পারেন। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5.0 লেখা আপনারা সার্চ দিতে পারেন। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার APK 5.01। তো একটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কী করবো, একটা জাস্ট অ্যাপ্লিকেটা ডাউনলোড করে দেবো। জাস্ট একটু ডাউনলোড করবো এখান থেকে। তো এটা যে সময় ডাউনলোড হয়ে যাবে তখন আমরা নিচে ওপেন দেখাবো, অথবা অনেক সময় এই জায়গায় ডাউনলোডটা লেখাটা থাকে, এই যে ওপেন দেখা যাচ্ছে, আমরা ওপেনে ক্লিক করবো। এখান থেকে জাস্ট এটা কী করবো, আমরা আনব্লক করে দেবো। আনব্লক করার পর আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবো। তো আপনি সেটা যেটা সাপোর্ট করে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিলাম আমি। আমরা এখানটা কী করবো, জাস্ট ইনস্টল হয়ে গেছে, জাস্ট এখানে ডানে দিয়ে দেবো। ডানে দেওয়ার পরে আমরা সার্চ বারে আবার আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো, সেটা হলো তো আমরা কুইনশট মেকার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবো। QUCKMSO এই যে কুইনের শটার মেকার আমরা এটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবো। তো আমরা এটা কী করবো, ওটা নিচে চলে যাবো, যেহেতু আমাদের প্লে স্টোর থেকে এটা ইনস্টল করতে পারবো না। তাহলে কুইনের শটার মেকার অ্যাপ্লিকেশন আমরা এটা ডাউনলোড করবো। তো আপনি যেটা পারেন, যেটা আপনি সেটা সাপোর্ট করে সেটা আপনি ডাউনলোড করবেন। এখানে লেটার অপশন দেখতে পাচ্ছেন, আমরা এটাতে ক্লিক করবো। এখানে জাস্ট মাত্র 2 MB এটা ডাউনলোড করবো। তো এটা ডাউনলোড হয়ে গেলে কী করবো, আমরা এই ডাউনলোড অপশন এখানে ক্লিক করবো। তো নিচে তাদের অপশন শো করবে না আমাদের, এটা ডাউনলোড হয়ে গেলে। তো জাস্ট ওকে দিয়ে দেবো, সফটওয়্যার ইনস্টলের পারমিশন দিয়ে দিলাম, ডাউনলোডিং হতে আছে। তো সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে আমাদের এখানে শো করবে ওপেন, দেখাচ্ছি। তো ওপেন দেখা যাচ্ছে, আমরা জাস্ট এটা ওপেন করে নেবো, ইনস্টল করে নেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
জাস্ট এটা আমরা এখান থেকে সফটওয়্যারটা ওপেন করব। তো ওপেন করার পর আমরা যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম সেটা এখান থেকে আমরা খুঁজে বের করব। তো একটু নিচে চলে যাবেন, গুগল জি যেখানে সেখানে চলে যাবেন, জি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, তো এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে টাইপ, এখানে দেখতে পারবেন আপনারা টাইপ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই টাইপ ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কী করবো, এই যে এখানে যেই মেনু বারটা দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করব। আপনারা দেখতে যে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের যেই হোম সাইডের তিনটা বাটন থাকে, নিচে যে তিনটা বাটন থাকে তার এই যে এই বাটনটা আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আশা করি, আমি আবার ভালো করে দেখা দিচ্ছি, এই যে এই বাটনটাতে আমরা ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ব্রাউজার সাইনিং দেখতে পাচ্ছেন, এই ব্রাউজার সাইনিংয়ে আমরা ক্লিক করব। তা আমরা এখান থেকে কী করব, ওকে দেব। তো ওকে দেওয়ার পরে কিন্তু আমাদের একটা জিমেল লগ ইন করার জন্য অপশানে যাবে। তো আপনারা যে কোনো একটা জিমেল দিতে পারেন, অবশ্যই আপনারা জিমেলটা যাতে ভালো, জিমেলের পাসওয়ার্ড যাতে জানা থাকে সেই জিমেলটা দিবেন। তো আমারটা আমি দিচ্ছি। তো দেওয়ার পর আমরা কী করবো, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। তো আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কী করবো, জাস্ট নেক্সট সাইনিংয়ে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এটা সাইনিং হচ্ছে। তো সাইনিং হওয়ার পর আমরা কী করবো, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমরা সেটটা রিপোর্ট করব। এই যে এখান থেকে আমরা কী করবো, রেজিস্টার মেরে দেবো। রেজিস্টার মেরে দিলে হয়ে যাবে। তো রেজিস্টার ক্লিক করে দিলাম। তো রেজিস্টার ক্লিক করার পরে কী করবো, আমরা জাস্ট এখান থেকে নেক্সটে চলে যাবো। নেক্সটে থেকে ওয়াইফাইটা আমাদের অটোমেটিক কানেক্টই থাকবে। তারপরে আমরা জাস্ট এগ্রিতে ক্লিক করবো। তো আপনি জাস্ট একটু অপেক্ষা করুন, এখনই আপনার লকটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। দেখ কংগ্রেস দেখতে পাচ্ছেন এসে গেছে, কংগ্রেস সাকসেসফুল। জাস্ট আমরা কী করবো, বিগিনার ক্লিক করব। তো হয়ে গেছে আমাদের সেটটা, কিন্তু ব্যাপার বিনিময় হয়ে গেছে। তো মূলত এইভাবেই আপনারা করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।